খেলার দুনিয়ার ছোট বড় খবর নিয়ে আমি অনুশ্রী শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। বুলেট ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। ঘোর সংকটে ভারতীয় ফুটবল। ভারতীয় ফুটবলের নিয়ামক সংস্থা সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে নির্বাচিত করলো ফিফা। তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে এই শাস্তির কথা ঘোষণা করেছে ফিফা। এর ফলে অনূর্ধ্ব ১৭ মেয়েদের বিশ্বকাপ ফুটবল আয়োজন যেমন প্রবল অনিশ্চয়তার মধ্যে পড়ল, তেমনি অন্ধকারে চলে গেল সলিল ছাত্রদের ফুটবল ভবিষ্যৎ। ফিফা এক বিবৃতিতে বলেছে, এখন AIFF এর ক্ষমতায় রয়েছে কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরস। এর বদলে যেদিন থেকে নির্বাচনের মাধ্যমে তৈরি হওয়া কমিটি AIFF এর দৈনন্দিন কাজকর্ম দেখতে শুরু করবে, সেদিন থেকেই এই নির্বাচনের শাস্তি উঠে যাবে। আগামী 11 অক্টোবর থেকে 30 অক্টোবর ভারতে মহিলাদের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ ফুটবল হওয়ার কথা। তার মধ্যে পরিস্থিতি না বদলালে এই প্রতিযোগিতা ভারত থেকে সরিয়ে নেওয়া হবে। ফিফা বিবৃতিতে জানিয়েছে, তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে সর্বভারতীয় ফুটবল সংস্থাকে নির্বাচিত করলো। এই সংকট থেকে ভারতীয় ফুটবলকে দ্রুত মুক্ত করতে সুপ্রিম কোর্টে দ্রুত শুনানির আর্জি কেন্দ্রীয় সরকারের। সলিসিটর জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টের বিচারপতি DY চন্দ্রচূড় বেঞ্চের কাছে AIFF এর সংক্রান্ত মামলায় দ্রুত শুনানির আবেদন জানালেন। আগামীকালই বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চে এই মামলা শুনানির আগেই নির্ধারিত ছিল। কেন্দ্রের আবেদনের প্রেক্ষিতে আগামীকাল শীর্ষ আদালতের সংশ্লিষ্ট বেঞ্চে প্রথমেই এই মামলার শুনানি হবে। ডুরান্ড কাপ দিয়ে ময়দানে বল গড়াবে, কিন্তু ঠিক তার আগেই বড় ধাক্কা মোহনবাগান শিবিরে। শোনা যাচ্ছে করোনা থাবা বসিয়েছে অজি ডিফেন্ডার ব্রেন্ডন হ্যামিলের শরীরে। শুধু তাই নয়, অন্তত 5 ফুটবলার ভুগছেন জ্বরে। দলের অন্য খেলোয়াড়দেরও করোনা টেস্ট করানো হয়েছে। সবুজ মেরুন মিডফিল্ডার দীপক টাংরি, আশিক কুরুনিয়ান, স্ট্রাইকার মনবীর সিং এবং গোলকিপিং কোচ অ্যাঞ্জেল পিন্ডোরও জ্বরের কবলে পড়েছেন। তারই মধ্যে করোনা ভাইরাসে সংক্রমিত ব্রেন্ডন, তার শরীরে করোনার উপসর্গ রয়েছে। যদিও অন্য একটি সূত্র মারফত জানা যাচ্ছে ব্রেন্ডনের পেটের সমস্যা হয়েছে, পেট ব্যথা বমি ভাব আছে, শরীরে র্যাশ বেরিয়েছে। তবে দীপক ও মানবীরের শারীরিক অবস্থা উন্নতির দিকে, কিন্তু দুর্বলতা রয়েছে। ক্রিকেটের ডায়েরি। এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচ খেলে উন্মাদনার পারও চড়ছে। বিশেষ করে টি-20 বিশ্বকাপে 10 উইকেটে হারার পর 28 আগস্টেই প্রথম চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মুখোমুখি হবেন রোহিত শর্মারা। তবে এই ম্যাচটিকে বাড়তি আমল দিতে নারাজ BCCI সভাপতি সৌরভ গাঙ্গুলি। সামগ্রিকভাবে এশিয়া কাপকে গুরুত্ব দিচ্ছেন তিনি। আসন্ন এশিয়া কাপে যা পরিস্থিতি, তাতে ভারত পাকিস্তান ফাইনাল হলে 3 বার এই 2 দেশ পরস্পরের মুখোমুখি হবে, সেই সম্ভাবনা জোরালো। তারপর টি-20 বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মাটিতে ভারত ও পাকিস্তান নিজেদের মধ্যেই প্রথম ম্যাচ খেলবে। তবে হাই ভোল্টেজ ম্যাচের উত্তাপ যাতে আরও না বাড়ে, সম্ভবত সেই কারণে এই ম্যাচটিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে না বোর্ড সভাপতি। তার কথায়, তিনিও যখন খেলতেন পাকিস্তান ম্যাচকে স্পেশাল হিসাবে না বেছে টুর্নামেন্টে জেতাই লক্ষ্য থাকত। এশিয়া কাপের আগে নিজেকে পরখ করে নেওয়ার সুযোগ পাচ্ছেন লোকেশ রাহুল। জিম্বাবুয়ের বিরুদ্ধে 3 ম্যাচের একদিনের সিরিজে খেলবেন তিনি। 18 আগস্ট থেকে শুরু হতে চলা সেই সিরিজে শিখর ধাওয়ানের সঙ্গে ওপেন করতে দেখা যেতে পারে রাহুলকে। সেক্ষেত্রে নিজের জায়গা হারতে পারেন শুভমান গিল। টি-20 বিশ্বকাপে শুভমানের কথা ভাবছে না ভারতীয় দল। সাদা বলের ক্রিকেটে ভারতের হয়ে নিয়মিত দেখতে পাওয়া যায় না তাকে। জিম্বাবুয়ের বিরুদ্ধে রাহুল ফিরে আসায় তাই ওপেনিং থেকে সরিয়ে যাওয়া হতে পারে শুভমানকে। আগামী বছর ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ রয়েছে অস্ট্রেলিয়ার, জানিয়ে এখন থেকেই উত্তেজিত কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রা। তিনি মনে করেন, ভারতের মাটিতে টেস্ট সিরিজে পরিষ্কার হয়ে যাবে অস্ট্রেলিয়ার শক্তি। তবে পাকিস্তান ও শ্রীলঙ্কা সফরে তার দেশের পারফরমেন্সে মুগ্ধ তিনি। ম্যাকগ্রা মনে করছেন, উপমহাদেশের পরিবেশের সঙ্গে ধীরে ধীরে মানিয়ে নিতে শুরু করেছে অস্ট্রেলিয়া, কিন্তু ভারতের মাটিতে টেস্ট খেলতে এসে সব অঙ্ক পাল্টে যেতে পারে। 2023-এর ফেব্রুয়ারি-মার্চ নাগাদ বর্ডার গাভাস্কার ট্রফি হতে পারে। 2004 সালের পরে ভারতের মাঠে থেকে আর টেস্ট সিরিজ জিতে ফিরতে পারেনি অস্ট্রেলিয়া, কিন্তু এবার সবকিছু পাল্টে দিতে পারে প্যাট কামিন্সরা। জিম্বাবুয়ে সফরে ভারতীয় দলে জায়গা পাচ্ছেন বাংলার সোহবাজ আহমেদ। সবকিছু ঠিকঠাক থাকতে আগামীকালে তিনি দলের সঙ্গে যোগ দেবেন। ওয়াশিংটন সুন্দরের জায়গায় নেওয়া হচ্ছে সোহবাজকে। কাউন্টি খেলতে গিয়ে বাঁ কাঁধে চোট পেয়ে জিম্বাবুয়ে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন সুন্দর। তার পরিবর্তে পাঠানো হচ্ছে সোহবাজকে। এখনও ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সরাসরিভাবে কিছু না জানানো হলেও বাংলার অলরাউন্ডারকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা। জিম্বাবুয়ের বিরুদ্ধে 3টি একদিনের ম্যাচ খেলবে ভারত। প্রথম ম্যাচ 18 আগস্ট, দ্বিতীয় ম্যাচ 20 আগস্ট, তৃতীয় ম্যাচ 22 আগস্ট। দুঃখ খবর, নিবেদন করছে ড্যাফোডিল। ইংল্যান্ডের ফরওয়ার্ড রাহিম স্টার্লিং জানালেন, 2018 মৌসুমে ম্যানচেস্টার সিটির হয়ে খেলার সময় স্ট্যামফোর্ড ব্রিজে তাকে মর্ম বিদ্বেষের শিকার হতে হলেও এই মৌসুমে চেলসিতে সই করার আগে তিনি দুবার ভাবেননি। জাতিগত ও বর্ণগত বিদ্বেষের বীজ ছড়ানোর জন্য সেই ঘটনায় চেলসির এক সমর্থককে আজীবন স্ট্যামফোর্ড ব্রিজে প্রবেশের ক্ষেত্রে নির্বাচিত করা হয়েছিল। স্টার্লিং মনে করেন, এই মুহূর্তে তিনি নিজের ফুটবল জীবনে সর্বোচ্চ ছন্দে রয়েছেন, তাই ম্যান সিটির অনিয়মিতভাবে সুযোগ দেওয়ার প্রতিশ্রুতিতে সন্তুষ্ট না হওয়ায় তিনি চেলসির সঙ্গে চুক্তি করেন, যে চুক্তির মূল্য প্রায় 461 কোটি 41 লক্ষ টাকা। এবারের EPL-এ প্রথম 4 দলের মধ্যে থেকে চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে খেলাই তার প্রধান লক্ষ্য, জানিয়ে দিলেন আর্সেনাল ম্যানেজার মাইকেল আর্তেতা। তিনি বলেছেন,
অনেক স্পষ্ট ভাবনা নিয়ে এবার দল তৈরি হয়েছে। ইপিএল এ যে কোনো ভাবে প্রথম চার দলের মধ্যে থাকতেই হবে আমাদের। প্রাক মৌসুম সফরের ফলও ভরসা দিচ্ছে। টুকরো খবর নিবেদন করলো ড্যাফোডিল। খেলার খবর আরো আছে, কিন্তু তার আগে নিয়ে নিতে হচ্ছে ছোট্ট একটা ব্রেক, সঙ্গে থাকুন। নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:15 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর যথারীতি আবার হাজির আপনাদের প্রিয় খেলার খেলা নিয়ে। কথায় বলে স্বাস্থ্যই সম্পদ, তারই জন্য নিজের শরীরকে ঠিক রাখতে মানুষ নিয়ম করে হাজির হন জিমগুলোতে। কলকাতার জিমের সংখ্যা নেহাত কিছু কম নয়, কিন্তু জেলায় সেইভাবে অত্যাধুনিক মাল্টিজিম নেই বললেই চলে। আর তারই জন্য স্বাধীনতা ঠিক প্রাক্কালেই নদিয়া জেলার চাকদহে সিংহের বাগান রোডে IBBFF-এর সচিব ও আন্তর্জাতিক বিচারক অরূপ সিকদারের তত্ত্বাবধানে উদ্বোধিত হলো সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ও সব রকমের অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত ইউনিসেক্স জিম অনা সুপার স্পেশালিটি মাল্টিজিম। দেহ সৌষ্ঠবে শৌখিনতা, আভিজাত্য আর রুচিশীলতার অপর নাম যেন আজ হয়ে দাঁড়িয়েছে অনা সুপার স্পেশালিটি মাল্টিজিম। বৃষ্টিকে মাথায় নিয়ে ক্ষিতিশ চ্যাটার্জিদের মতো বডি বিল্ডিং জগতে দিকপাল ও স্থানীয় বিধায়ক অমলেন্দু দাসের উপস্থিতিতে সাড়ম্বরে উদ্বোধিত হলো এই মাল্টিজিম। অতিথিদের হাত দিয়ে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হয় এদিনের অনুষ্ঠান। পরে অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিদের ব্যাচ, উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানানো হয়। তাদের সংক্ষিপ্ত ভাষণের মাধ্যমে শরীরচর্চায় জিমের উপকারিতা নানান দিক তুলে ধরেন। একই অনুষ্ঠানে অরূপ সিকদার কৃতি বডি বিল্ডারদের হাতে ইন্টারন্যাশনাল ট্র্যাক স্যুট তুলে দেন। পরে পুরো অনুষ্ঠান নিয়ে জানতে চাওয়া হলে অরূপ সিকদার আমাদের জানালেন, সমস্ত রকম অত্যাধুনিক আছে। যে জিমগুলো আপনারা কলকাতায় গোল্ড জিম বা এই ধরনের বড় বড় জিমে পান, সেই সমস্ত ফেসিলিটিগুলো এখানে পাবেন এবং সেগুলো অতি সুলভ মূল্যে প্রায় 130। এবং আমরা তাছাড়া এখান থেকে যারা ডিস্ট্রিক্ট, ন্যাশনাল বা স্টেটে যাবে তাদেরকে আমরা সম্পূর্ণ বিনামূল্যে এখানে ব্যায়াম করাবো এবং তাদেরকে আমরা স্পন্সর করবো, তারা যাতে সেই সমস্ত জায়গায় খেলতে পারে। বিদেশের ডায়েরি। রোববার প্রিমিয়ার লিগের ম্যাচে স্ট্যামফোর্ড ব্রিজে মুখোমুখি হয়েছিল চেলসি এবং টটেনহ্যাম। সেই ম্যাচকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল ইংল্যান্ডের ফুটবল মহল। চেলসি বনাম টটেনহ্যাম ম্যাচ অমীমাংসিত থেকে যায় 2-2 গোলে। ম্যাচের শেষে টটেনহ্যাম কোচ অ্যান্টোনিও কন্তে চেলসির কোচ থমাস তুসেলের সঙ্গে কোনো রকম হাত মিলিয়ে এক ঝটকায় হাত টেনে বেরিয়ে যাওয়ার সময় কন্তের হাত টেনে ধরেন তুসেল। যথার্থই করেছেন তিনি। কন্তে যে অধ্যত্তের সঙ্গে হাত মেলান তাতে এর থেকে ভালো ব্যবহার করা কিছু হতে পারে না। এরপরে কন্তে আরো খেপে যান এবং টেনে যান তুসেলের দিকে। ছাড়বার পাত্র নন তুসেলও, আঙুল দিয়ে বুঝিয়ে দেন কথা হবে চোখে চোখ রেখে। এই কোচকে ঠেকাতে এগিয়ে আসেন লন্ডন স্টেডিয়ামের সুরক্ষার দায়িত্বে থাকা আধিকারিকরা এবং দুই দলের সাপোর্ট স্টাফ ও অন্যান্য সদস্যরা। উত্তপ্ত বাক্য বিনিময়ের মধ্যে কন্তাকে আরো ফুঁসতে দেখা যায়। শরীরে ক্ষতি করে আর খেলতে চান না রাফায়েল নাদাল। টেনিসের জন্য শরীরকে চাপ দিতে চান না 22টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। সিনসিনাটি ওপেনের আগে এমনই জানালেন 36 বছরের টেনিস খেলোয়াড়। পেটের চোটের জন্য উইম্বলডনের সেমিফাইনালে নামতে পারেননি। সেই চোট ছাড়িয়ে সিনসিনাটি ওপেনে কোর্টে ফিরেছেন নাদাল, কিন্তু তিনি বলছেন আসল হলো সুস্থ থাকা এবং আমি যে প্রতিযোগিতাগুলো খেলতে চাই সেগুলো খেলা। শরীর যতটা দেবে ততটাই খেলবো, তার থেকে বেশি খেলতে চাই না। 2 বছর পর সিনসিনাটি ওপেনে খেলবো, ভালো লাগছে তবে ঝুঁকি নিতে চাই না। আমার পেটে একটা ছোট চোট ছিল, তাই ঝুঁকি বিপজ্জনক হতে পারে। কলকাতা ডায়েরি। আজ 16 আগস্ট, স্মরণে থাকতে পারে 1980 সালে এই দিনেই ইডেনে চিরপ্রতিদ্বন্দ্বী দুই প্রধান ইস্ট বেঙ্গল ও মোহনবাগানের ম্যাচকে ঘিরে যে ধুন্ধুমার কাণ্ড ঘটেছিল, তার ফলে অকালে ঝরে গিয়েছিল তাজা 16টা প্রাণ। তারপর থেকে আজকের এই দিনটি ফুটবলের কালো দিন হিসেবে চিহ্নিত হয়ে আসছে। অকালে ঝরে যাওয়া 16 জন মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে তারপর থেকে আয়োজিত হয়ে চলেছে ফুটবল প্রেমী দিবস। হয় রক্তদানও, এবছরও তার ব্যতিক্রম হলো না। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এবার বসেছিল রক্তদানের আসর। সকাল 9টায় শুরু হয়েছিল এই রক্তদান, চলে সন্ধ্যে 6টা পর্যন্ত। এবার রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হয়েছিল প্রাক্তন ফুটবলার অমিত ভদ্রের সই করা সার্টিফিকেট। তরুণদের অমিত ভদ্র সহ বহু প্রাক্তন ফুটবলাররা উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করে যান। নতুন প্রশ্ন নিয়ে দেখে নিন আজকের স্পোর্টস কুইজ।
আমাদের আজকের প্রশ্ন, গতবার ডুরান্ড কাপে কারা চ্যাম্পিয়ন হয়েছিল? এই অনুষ্ঠান শেষ হওয়ার ঠিক 20 মিনিটের মধ্যে আপনারা ফোন করুন এই নম্বরে 9674-81049 লটারির মাধ্যমে সফল উত্তরদাতাদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। আজ তবে এ পর্যন্তই থাক, আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। শুভরাত্রি।